ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আব্দুল কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের চাকরি খবরে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য চাকরি খবর নিয়ে হাজির হলাম। 23 অক্টোবর 2020 এর চাকরির খবরটি আপনাদের জন্য এখানে নিয়ে আসলাম। এই চাকরি খবরের পিডিএফ ফাইলটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা একটু পরেই চাকরি খবরের বিস্তারিত দেখব। তার আগে বন্ধুরা, যে আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনো সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের চাকরির খবর, আমরা চাকরি খবরগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। সড়ক পরিবহন কর্তৃপক্ষের চাকরি, পদ সংখ্যা 10টি, পদের নাম 7, মুদাক্ষরি কাম কম্পিউটার অপারেটর 3 জন, বেতন স্কেল 10,200 থেকে 24,680, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং তৎসহ সরণের সংলগ্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 50 শব্দ। তাছাড়া কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30। মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট 5 জন, বেতন স্কুল 10,200 থেকে 24,680, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেডে কারিগরি বৃত্তিমূলক দ্বিতীয় পর্ব উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষ। রেকর্ড কিপার 1 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক 1 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এর বাকি অংশ 3-এর পাতায় রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 32,500 জন প্রায়, পদের নাম সহকারী শিক্ষক, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি, বয়স 20/10/2020 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং 25/3/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 25/3/2020 তারিখে 32 বছর, বয়সের ক্ষেত্রে এলিজিবিলিটি কোন যোগ্য না। এতে প্রায় বাংলাদেশের সকল জেলায় আবেদন করতে পারবেন, তবে পার্বত্য 3 জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত এদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবেন। আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে dpe.loiter.com.pd এবং 25 তারিখ থেকে আবেদন শুরু হবে। পরমাণু শক্তি কমিশনের চাকরি, পদের সংখ্যা 265 জন, পদের নাম জুনিয়ার এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল 13 জন, বেতন গ্রেড 10, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা, জুনিয়ার এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রনিক্স 6, বেতন স্কেল 10, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা, জুনিয়ার টেকনিশিয়ান কুলিং এন্ড এয়ার কন্ডিশন 20 জন, বেতন গ্রেড 16, উচ্চ মাধ্যমিক ভোকেশনাল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন বা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বা সমমানের শিক্ষা, জুনিয়ার টেকনিশিয়ান 41 জন, বেতন গ্রেড 16, উচ্চ মাধ্যমিক ভোকেশনাল মেশিন টুলস অপারেশন এন্ড মেন্টেনেন্স অথবা মেকানিক্যাল টেকনোলজি বা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বা সমমানের শিক্ষা, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স 43 জন, বেতন গ্রেড 16, উচ্চ মাধ্যমিক ভোকেশনাল ইলেকট্রনিক কন্ট্রোল এন্ড কমিউনিকেশনস ইলেকট্রনিক টেকনোলজি বা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সমমানের শিক্ষা, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান ফিজিক্স অথবা কেমিস্ট্রি, ফিজিক্স এবং কেমিস্ট্রি সংখ্যা 3, বেতন গ্রেড 16, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বা সমমান বা ফিজিক্স কেমিস্ট্রি কেমিক্যাল টেকনোলজি বিষয়ে সমমানের শিক্ষা। এছাড়া রয়েছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল 8 জন, বেতন গ্রেড 52,800, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে 4 বছরের অভিজ্ঞতা, বাকি অংশ 3-এর পাতায় রয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী, পদ সংখ্যা 42 জন, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর,
একজন বেতন স্কেল 11000 থেকে 26590 7500 মানে ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এন্ড বেসিক কম্পিউটার ট্রাভেলশিটিং এর দক্ষতা কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা এবং 60 মিনিটে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হিসাবরক্ষক বেতন 12000 সরি 10200 থেকে 24680 আর দুইজন বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেলশিটিং এর দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর 4 জন বেতন 9300 থেকে 22490 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টেস্টে উত্তীর্ণ হতে হবে রেকর্ড কিপার একজন বেতন স্কেল 9300 থেকে 22490 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্পেসিফিক প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেলশিটিং এর দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে ড্রাইভার ভারী লাইসেন্সধারী বেতন 9700 থেকে 23490 টাকা এবং হালকা লাইসেন্সধারী বেতন 9300 থেকে 22490 টাকা মোট 9 জন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স সহ ক্ষেত্রমত হালকা বা ভারী যানবাহন চালানোয় পারদর্শী বাকি অংশ রয়েছে 3 পাতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা 79 জন পদের নাম ড্রাইভার 78 জন বেতন স্কেল 9700 থেকে 23490 কমপক্ষে অষ্টম শ্রেণী বা জিএসসি বা জিডিসি পাস পাশের সালের প্রযোজ্যতা অনুযায়ী ভারী যানবাহন চালনায় বৈধ লাইট ড্রাইভিং লাইসেন্স ধারী শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম 32 ইঞ্চি ন্যূনতম ওজন 110 পাউন্ড ত্রুটি মুক্ত শারীরিক গঠন মাস্টার ড্রাইভার একজন বেতন 9700 থেকে 23490 টাকা কোন স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি হতে হবে অনলাইন আবেদন করতে পারেন fireservice.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনকারী বয়স 1-10-2020 থেকে আবেদনকারী বয়স 1-10-2020 থেকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধাদের এবং অন্যান্য ক্ষেত্রে 32 বছর পর্যন্ত বয়সই যোগ্য এই বাকি অংশ রয়েছে 3 পাতায় পার্ক গবেষণা ইনস্টিটিউটের চাকরি পদ সংখ্যা 2 জন পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা 9 জন কৃষি উইং 6টি পরিকল্পনা প্রশিক্ষণ ও যোগাযোগ উইং 1টি জেটিপিডিসি উইং 2টি বেতন 22000 থেকে 53600 টাকা শিক্ষাগত যোগ্যতা বিএসসি কৃষি অথবা বিএসসি টেক এমএস অথবা এমএসসি এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জেএফএ 4 জন কৃষি উইং বেতন 9300 থেকে 22490 শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এসএসসি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে গৌতম লক্ষ 2 জন কৃষি উইং বেতন 9300 থেকে 22490 গ্রাজুয়েট অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন বেতন 9300 থেকে 22490 এসএসসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক ট্রাক চালক অথবা ট্রাক্টর চালক অথবা গাড়ি চালক 4 জন বেতন 9300 থেকে 22490 যানবাহন চালনায় 5 বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস হালকা ভারী যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে যেসব জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই 2 থেকে 5 নং পদের জন্য রাজশাহী মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জামালপুর শিবপুর নেত্রকোনা চাঁদপুর কুমিল্লা পাবনা লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় সাতক্ষীরা বাগেরহাট মাগুরা বরিশাল ঝালকাঠি বরগুনা এবং পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে নাটোরে চাকরি পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর 1 জন বেতন 11000 থেকে 26590 টাকা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে শোনাচ্ছি কারণ সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হবে আপনাদের অলরেডি কারণ হবে আপনারা যাদের বিস্তারিত দরকার হবে তারা ভিডিও ডিসক্রিপশন লিংক থেকে ডাউনলোড করে নেবেন অফিস সহকারী কাম কম্পিউটার মজা করি 2 জন বেতন 9300 থেকে 22490 টাকা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে police.nator.gov.pd ওয়েবসাইটে আবেদনপত্রের কপি পাওয়া যাবে সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে আপনারা আবেদনটি করতে পারেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড চাকরি
executive trainer, executive trainer 26 জন, mechanical 26 জন, electronics 32 জন এবং chemistry তে 7 জন, এছাড়া medical officer 1 জন, salary 22400 টাকা, এরপরে এসে বাকি অংশ তিনের পাতায়, Coca-Cola Food Products Limited চাকরি, machine operator 8 জন, সহ machine operator 10 জন, packing machine operator 6 জন, boiler operator 5 জন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং ওই কাজে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, RKGB Factory Limited চাকরি, সহকারী মহাব্যবস্থাপক, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, শিক্ষা অফিস সহকারী ব্যবস্থাপক, শিক্ষা অফিস এরিয়া ম্যানেজার, পারভেজ অফিসার, অটোক্যাড অপারেটর, নিরাপত্তা প্রহরী। এরপরে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড চাকরি, অফিসার অথবা সিনিয়র অফিসার একজন, অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা অফিসার দুইজন, সেলস অফিসার সিনিয়র সেলস অফিসার 30 জন, ট্রেনিং সেলস অফিসার 21 জন, সিনিয়র অফিসার সেলস 7 জন, সেলস অফিসার 25 জন, অ্যাপ্লিকেশন ডেডলাইন 31/10/2020। এরপর রয়েছে গ্যানুশিয়া জুট মিলস লিমিটেড চাকরি, জিএম উৎপাদন ব্যবস্থাপক, শিফট ইনচার্জ, উৎপাদন কর্মকর্তা, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কোয়ালিটি অফিসার, চিবুটি ইনচার্জ, বসুন্ধরা গ্রুপে আর এস ও অপারেটর 4 জন, অপারেটর 3 জন, অপারেটর শর্টেনিং 6 জন, হাইড্রোজেনেশন অপারেটর 3 জন, হাইড্রোজেন গ্যাস অপারেটর 2 জন, সার্ভার 1 জন, হেল্পার 2 জন, সুপারভাইজার 2 জন। 26/10/2020 তারিখ বিকাল 5 ঘন্টার মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে। শিপিং কর্পোরেশনের চাকরি, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডেক, মহাব্যবস্থাপক পদমর্যাদা 1 জন, ওয়েল অ্যান্ড ট্যাঙ্কার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে চাকরি অভিজ্ঞতা সম্পর্কে অগ্রাধিকার, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট মহাব্যবস্থাপক পদমর্যাদা 1 জন, বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং ইলেকট্রনিক্স কৌশল 1 জন, যন্ত্র কৌশল বিভাগ 1 জন, ইটি বিভাগ 1 জন, সহযোগী অধ্যাপক প্রকৌশল বিভাগ, ইটি বিভাগ, ইসিই বিভাগ, ইআরপি বিভাগ 1 জন করে, সহকারী অধ্যাপক প্রকৌশল বিভাগ, আইটিএস বিভাগ 1 জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ 1 জন, কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে 1 জন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে 1 জন, রসায়ন বিভাগে 1 জন। শেষ তারিখ 8/11/2020 তারিখ। এই ছিল প্রথম পাতার সম্পূর্ণ চাকরি খবরগুলো। এছাড়া এখানে আরেকটু বাকি রয়েছে, মনু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চাকরি, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সিনিয়র স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স শিশু, ওটি নার্স, ওয়ার্ড মাস্টার, এই পদগুলোয় এখানে নিয়োগ করা হবে। আচ্ছা, এই হলো প্রথম পৃষ্ঠার খবর। এরপরে দ্বিতীয় পাতায় আমি আবার শেষের পৃষ্ঠাটি দেখাচ্ছি। আপনাদের যাদের অনুগুলো দেখা হবে প্লিজ একটু ডাউনলোড করে সেখান থেকে দেখে নেবেন। শিপিং কর্পোরেশনের চাকরি আমরা প্রথম পৃষ্ঠা দেখিয়েছি। অতিরিক্ত জেলা ও দায়রাজ আদালত কিশোরগঞ্জ, পদ সংখ্যা 11 জন, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, জারি কাউকা 1 জন, অফিস সহায়ক 5 জন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় রংপুর, এস্টন টাইপিস্ট কম্পিউটার অপারেটর 1 জন, বেঞ্চ সহকারী 1 জন, গাড়ি চালক 1 জন, অফিস সহায়ক 1 জন, জেলা প্রশাসকের কার্যালয় খুলনায় অফিস সহায়ক 18 জন, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড কোম্পানি সেক্রেটারি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এরপর আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, সহযোগী অধ্যাপক, সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ 2 জন, সহযোগী অধ্যাপক 1 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর প্রভাষক বাংলায় 1 জন, ইংরেজি 1 জন, পদার্থবিদ্যা 1 জন, সহকারী শিক্ষক ইংরেজি 1 জন, প্রদর্শন শিক্ষক বা প্রদর্শক রসায়ন 1 জন, পদকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার 1 জন,
হিসাব রক্ষণ কর্মকর্তা একজন, অফিস সিস্টেম কাম কম্পিউটার অপারেটর একজন, অফিসার একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রধান সহকারী প্রশাসন তিন, একজন উচ্চমান সহকারী একজন। বসুন্ধরা গ্রুপের চাকরি সিনিয়র ইলেকট্রিশিয়ান, সিনিয়র মেকানিক্যাল অপারেটর একজন, উইন্ডোজ অপারেটর পাঁচজন, জুনিয়র ফোরম্যান অপারেটর 12 জন, জুনিয়র ফোরম্যান একজন, মেকানিক একজন, মেকানিক একজন সুইং অপারেটর, প্রিন্টিং একজন অপারেটর, অটো সুইং একজন অপারেটর, বেলিং একজন, হেল্পার একজন। এছাড়া মোটামুটি 23 তারিখের চাকরি খবর পত্রিকা আপনারা যাদের আরো বিস্তারিত দরকার এবং সব খবরগুলো দরকার তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক ডাউনলোড লিঙ্ক থেকে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নেবেন। সবাই থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।